আর কিছুক্ষণের মধ্যে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশের 24টি মন্ত্রণালয় ও বিভাগের 157টি প্রকল্পের 10,041টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 97,471 কোটি 3 লাখ টাকা। উদ্বোধন হতে যাওয়া প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হল চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, বে টার্মিনাল, বাংলাদেশ স্থলবন্দরের ধানুয়া কামালপুর স্থলবন্দর, বিআইডব্লিউটিসির 6টি ইমপ্রুভড মিডিয়াম ফেরি। অন্যদিকে ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প 1-এর আওতায় পানগাঁও কার্গো টার্মিনাল নির্মাণ, আশুগঞ্জ কার্গো টার্মিনাল, বরিশাল নদীবন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল, চাঁদপুর নদীবন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল সহ আরও কিছু প্রকল্প। Oh, no, no, no.